এসেছি, এই তো ভালো। কলকাতার জনপ্রিয় কমেডি অভিনেতা বিশ্বনাথ বসুকে দেখে অবহেসে দেন। কথা থামিয়ে দিয়ে শাকিব খানকে নিয়ে কি বলে হাসাহাসিতে মেতে উঠলেন, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দীর্ঘ 9 মাস পর শাকিব খান দেশে ফেরার দিনই অপু কলকাতায় যান। কলকাতার বেশ কিছুদিন যাবতই তিনি অবস্থান করছেন, সেখানে নিজের প্রথম সিনেমা শর্টকাটের জন্য ব্যাপকভাবে প্রচারণ অংশ নিচ্ছেন। এমনকি নিজের প্রথম সিনেমাটি দেখার জন্য হাত জোর করে অনুরোধ করছেন দর্শক ভক্তদের। অপুকে যদি আবারও পেতে চান কলকাতার কোনো সিনেমায়, তাহলে যেন শর্টকাট সিনেমাটির সাফল্য এনে দেন। এখানে এত সুন্দর ভালোবাসা পাবো এই দেশে এটা বুঝতে পারিনি, আর এই ভালোবাসার জন্য আমি ধরে রাখতে পারি। এই জন্য কলকাতায় যারা দর্শক আছে তারা সবাই আমাকে সাপোর্ট করবে। সাপোর্টটা এইভাবেই নয়, সাপোর্ট হচ্ছে কি, আজকে শর্টকাট সিনেমাটা রিলিজ হবে 16 সেপ্টেম্বর, সবাই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবে। শর্টকাট সিনেমার প্রিমিয়ার শো অবিশ্বাস নানা বিষয় নিয়ে কথা বলার এক মুহূর্তে হঠাৎ কমেডি অভিনেতা বিশ্বনাথ বসু চলে আসেন। অপু বিশ্বনাথ বসুকে দেখে অবাক হয়ে যান। নমস্কার জানিয়ে অপু বলেন, কি শাকিব খানকে বলবো তুমি যেখানে আসছো? বিশ্বনাথ বলেন, ওয়াও গুড গুড, বলো বলো। তারপর তারা নানা বিষয় নিয়ে কথা বলতে বলতে হাসি ঠাট্টা মেতে ওঠেন। এই কারণে ভালো কি এসেছি, এই তো ভালো। আর কিছুদিন ধরেই যে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলো দেখছিলাম, যে সকলের মধ্যে যে একটা ভালো লাগা ভালোবাসার যে বহিঃপ্রকাশ, সবাই এক্সাইটেড আসতে চায় এয়ারপোর্টে, পারলে তো প্লেনের ভেতর থেকে রিসিভ করে, এই যে ভালোবাসা, এটা আসলে মানে এই ভালোবাসার মূল্য কীভাবে দেবো বা এর মূল্যায়ন কীভাবে।